মানে হচ্ছে মানুষ কেন পাওয়ার প্র্যাকটিস করতে চায় আমাদের দেশে, পাওয়ার গ্র্যাব কেন করতে চায়? দেখবেন যে একটা পদের জন্য মানুষ লাখ লাখ টাকা দিয়ে দেয়, একটা ইউনিয়ন পরিষদের কোন একটা সদস্য সচিব বা সদস্য পদের জন্য লাখ লাখ টাকা ঘুষ দিয়ে এতদিন পর্যন্ত পদটা তারা চেয়েছে। কেন চেয়েছে? তাদের এই যে যে পাওয়ার চাওয়া, এটার সব থেকে বড় কারণ হচ্ছে সিন্ডিকেট। কারণ আপনি যখন জানেন যে আপনি কোন একটা সিন্ডিকেটকে নিজের হাতে রেখে আপনি নিজের ফায়দা লুটতে পারবেন, আপনি তখনই চাইবেন যে আমার হাতে ওই সিন্ডিকেটটা থাকুক, আমার হাতে ওই পাওয়ারটা থাকুক। এই যে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা আমাদের দেশের একদম নৌকার খেয়াঘাট থেকে শুরু করে বড় বড় শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন, এমনকি গার্মেন্টসের যে হচ্ছে সেক্টরটা আমাদের, এবং আমাদের হল, বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা জায়গায় সমিতি, সিন্ডিকেট, যে হচ্ছে সমিতি নামে যে সিন্ডিকেটটা চালায়, হচ্ছে কত বড় জঘন্য। এবং হচ্ছে এরা যে মানুষকে কতটা ডমিনেট করে রাখে, এটা যারা একবারে সিন্ডিকেটের পাল্লায় পড়েছেন তারা খুব ভালোভাবে বুঝবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে কর্মচারীরা স্টুডেন্টদের সাথে খুবই বাজে ব্যবহার করে, একদম নর্মাল সম্মত ব্যবহার করে, কিন্তু তাদেরকে যখন কোনো তাদের সাথে প্রতিবাদ করা হয় বা তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার করা হয়, ব্যবস্থা নেওয়া হয়, তখন তাদের সমিতি থেকে হচ্ছে মানে যেই ধরনের প্রতিবাদের সম্মুখীন হতে হয়, তাতে পরবর্তীতে আমাদের যে হচ্ছে যারা আসলেই মানে হচ্ছে আইনসম্মতভাবে হচ্ছে কোনো পদক্ষেপ নিতে চান, তারা নিরুৎসাহিত হয়ে পড়েন। এই যে সিন্ডিকেট, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা আমাদের দেশের যে অন্যায় হয়, যেই দুর্নীতি হয়, এই দুর্নীতির একদম হচ্ছে আতুর ঘর। এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত ভাঙা না যাবে, আমাদের দেশ থেকে দুর্নীতি যাবে না, আমাদের দেশ থেকে অন্যায় যাবে না, আমাদের দেশ কখনো বৈষম্যমুক্ত হবে না। আমি সকলের প্রতি আহ্বান জানাবো, একদম রুট লেভেল থেকে শুরু করে আমাদের টপ লেভেল পর্যন্ত যেখানে যত সিন্ডিকেট আছে, আপনারা প্রত্যেকটা সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এরকম না যে আমি হচ্ছে রুট লেভেলে যারা আছে তাদের উপরে আমি কথা বলতে পারি, এই জন্য তাদের সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলবো। আজকে দেখেছেন সাংবাদিক সমিতির সভাপতি, তার গায়ে হাত তোলা হয়েছে। আপনি আমি সাধারণ জনগণ, আমাদের ত্যাগ আমরা সাধারণ জনগণ, আমাদের সাথে তারা কি করতে পারে আপনারা আইডিয়াই করতে পারছেন নিজেরাই। তো আমি আপনাদের প্রতি মানে বটন থেকে শুরু করে টপ পর্যন্ত যত সিন্ডিকেট আছে সবার বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমাদের বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে, আমি আমার জায়গা থেকে আওয়াজ তুলবো, আপনি আপনার জায়গা থেকে আওয়াজ তুলুন, আমরাই আমাদের দেশটাকে গড়ে তুলবো। ধন্যবাদ।